হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। দেখে এলাম বড় পর্দার একেন বাবু, যেটার পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। তো এই সিনেমাটা কেমন লাগলো, কি কি ছিল না ছিল, এবং সিনেমাটা কোথায় কোথায় ভালো হওয়ার আরো জায়গা ছিল, সেসব নিয়ে থাকবে বিশদে আলোচনা। তো ফার্স্টিং ফার্স্ট, এর গল্প বিশেষ কিছু বলবো না, কারণ এরকম একটা সাসপেন্স থ্রিলার জনরাকে বেশি কথা বলা মানে সেখানে স্পয়েল করে দেওয়া। তো এখানে বেসিক্যালি কিছু ঘটনা প্যারালেলি দেখানো যাচ্ছে, সেটা একটা মার্ডার মিস্ট্রি হোক না কেন, বা কোথাও একটা মূর্তি চুরি হোক না কেন, বা একটা সেলিব্রিটির বাড়ি থেকে একটা ফটো বা কিছু ডকুমেন্ট চুরি হয়ে যায় না কেন, সেই জিনিসগুলো একত্রিত কোথাও কোথাও সেটা কানেক্টেড কিবা নয়, সেইগুলো নিয়ে বেসিক্যালি স্ট্রাকচারটা বা প্লটটা তৈরি করা হয়েছে। তো এবারে এই গল্পে আমার কি কি ভালো লাগলো, তো প্রথমেই বলি যে এই সিনেমাটা যখন শুরু করেছিলাম এর এক্সপেক্টেশন আমার কাছে চূড়ান্ত লেভেলের ছিল, কারণ এই সিনেমাটা আমি অ্যাজ এ রিভিউয়ার বা অ্যাজ এ অডিয়েন্সের থেকেও বেশি আমি সিনেমাটার অ্যাজ এ ফ্যান বয় দেখেছি। মানে একেন বাবুর আমি প্রথম থেকে অনেক অনেক বড় একজন ফ্যান, কারণ এই যে একটা চরিত্র বা একটা গোয়েন্দা যেভাবে আনা হয়েছিল তাকে, তার যে কমিক অ্যাঙ্গেল বা ডিফারেন্ট প্রসপেক্টস তৈরি করে, সেটা সত্যি আপাত ও বাঙালি খুব ভালোভাবে দেখেছিল, এবং আমি তার ব্যতিক্রম নই। তো সেই জায়গা থেকে সিরিজগুলো একরকম ছাপ রেখেছিল এবং সিনেমায় অটোমেটিকলি একটা আশা তৈরি হয়। তো সত্যি বলতে কিছু কিছু ক্ষেত্রে বা খুব কম এমন জায়গা আছে যেই সেই এক্সপেক্টেশনটা আমার ফুলফিল করেছে, বাকি সবটাই ভালো লাগার জায়গা থেকে বিরত থেকেছে। তো আমার কি ভালো লাগলো সেই জিনিসটা আমি যদি বলি, তো এই যে একেন বাবু, দা একেন অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী, এই ক্যারেক্টারটা ইটসেলফ খুব ভালো একটা ক্যারেক্টার, এবং এই যে গল্প দা একেন তার ব্যাকবোন। অবশ্যই যেহেতু সেন্ট্রাল ক্যারেক্টার ওরিয়েন্টেড সিনেমার নাম, তো সেক্ষেত্রে এটাকে ভালো করার দরকারই ছিল। তাই এই চরিত্রের যে ভ্যারিয়েশন, যে শেড, যে লেয়ারিং, সেটা কিন্তু খুব সুন্দরভাবে থ্রু আউট যেমন আমরা সিরিজে দেখতে পেয়েছি, সিনেমার ক্ষেত্রেও সেটা মানে বরাবর মেনটেন থেকেছে, এবং আমি বলি টু দ্য নচ থেকেছে। এবং যে তার কমিক সেন্স, তার যে কমিক টাইমিং, তার যে এবারে বিশেষ করে অ্যাড করা হয়েছে যে যে মানে কমিক ডায়লগগুলো ছিল, যেমন ট্রেলারও দেখানো হয়েছিল বা সিনেমা জুড়েও অনেক জায়গায় আছে, এবং ট্রেলারের ক্ষেত্রে একটা জিনিস মিসিং ছিল যে তার যে প্রবাদ প্রবচনগুলো যেগুলো আমি বলতাম, যেগুলো একটা ইউএসপি ছিল, তো সেই জায়গাতেও আপনাকে এখানে স্যাটিসফাই করবে। সুতরাং এই অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা অর্থাৎ দ্য একেন কিন্তু আমার অ্যাজ এ চরিত্র বা পুরো সিনেমাটাই আমার বেশ ভালো লেগেছে, এবং এটাই একমাত্র এই সিনেমা থেকে প্রাপ্তি। এবারে আসি যে সিনেমায় আমার কি কি ভালো লাগলো না। তো প্রথমেই বলি যে আমি কিন্তু ট্রেলার যখন রিভিউ করেছিলাম তখন বলেছিলাম যে কোনো গোয়েন্দা গল্পে শুধুমাত্র সেই চরিত্রটাই কিন্তু মেন হয় না। অর্থাৎ আমি যদি ফেলুদার কথা বলি, সেখানে তোপসে হোক বা জটাই হোক, এই দুজনে কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। সেম যদি আমি ব্যোমকেশের কথা বলি, সেখানে অজিতের কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। এক্ষেত্রে একেনবাবুর ক্ষেত্রে কিন্তু যদি আমি দেখি প্রমথ এবং বাপি, এদের কিন্তু যে কেমিস্ট্রিটা আমরা সিরিজে দেখেছি, কোথাও কোথাও হয়তো কেউ প্রেজেন্ট থাকতে পারেনি, সে ভিডিও কলের মাধ্যমে থেকেছে, তো তাদের মধ্যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং, একটা আলাদা বন্ডিং, একটা আলাদা বন্ধুত্ব ছিল। এবারে যখন আমি কোনো ক্যারেক্টারকে চেঞ্জ করছি ফর সিনেমা বা হোয়াট এভার দ্য রিজন, সেই আমরা কি এক্সপেক্ট করবো অ্যাজ এ অডিয়েন্স যে হয়তো সেই কেমিস্ট্রিটা আরো ভালোভাবে দেখা যাবে, আরো হয়তো ভালো তাদের থেকে কেউ কাজ করছে বলে তাদেরকে সাবস্টিটিউট করা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে পুরোপুরি ফেল। মানে সেই কেমিস্ট্রিটাও ডেভেলপড হয় না, রাদার এই যে দুটো চরিত্রকে কেন না হয়েছে সেটাই বোঝার উপায় থাকে না। মানে এখানে একেন বাবুই সর্বেসর্বা হয়ে ওঠে, তাদের পাশে পাশে দুটো চরিত্র কিন্তু সেম টাইম পায়, সেম মানে জায়গা শেয়ার করে, কিন্তু তাদের যে অভিনয় স্কিলটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়। এবারে আমি বলছি কিন্তু যে তাদের অভিনয় খারাপ বলছি না আমি, মানে একজন মন্দারে হোক বা কেউ কাজ করছেন গোড়াতে, তাদের পারফরমেন্স খুব ভালো, তারা প্রত্যেকেই ভালো অভিনেতা, কিন্তু কোথাও গিয়ে যে যখন একটা কেমিস্ট্রি ডেভেলপমেন্ট বা গল্পের প্লটের অনুযায়ী কাজ করার কথা আসে, সেই জায়গায় কিন্তু পুরোপুরি ব্যর্থ এই চরিত্র বা এই কেমিস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেকেন্ড আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই যেটা হচ্ছে টেকনিক্যালস, এবং টেকনিক্যালস এটা একটা মারাত্মক জিনিস এবং টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি যেটা আপাত দৃষ্টিতে ভালো লাগে, কিন্তু কোথাও গিয়ে সেই টেকনিকটা বা সেই কালারটা সিনেমার যে মেন থিম বা মোটো সেটাকে কি জাস্টিফাই করে। ফর এক্সাম্পল আমি কালার প্যালেটের কথা বলছি, থ্রু আউট একটা ডার্কিস্ট টোন মেনটেন করা হয়েছে, যে টোনটা কিন্তু আমরা সিরিজের ক্ষেত্রে দেখতে পাইনি। অনেকে আমাকে বলতে পারে যে সিরিজের ট্রিটমেন্ট আলাদা হয়, কালার ট্রিটমেন্ট আলাদা হয়, সিনেমার কালার ট্রিটমেন্ট আলাদা হয়, ব্যাপারটা কিন্তু তা না। এখানে যে ডার্কিস্ট টোনের কথা বলছি সেটা কিন্তু একটা সাবজেক্টিভ একটা রিপ্রেজেন্টেশনের জন্য ইউজ হয়। ফর এক্সাম্পল শার্লক হোমসে আমরা যেরকম কালার টোন দেখতে পাই বা ব্যাটম্যানের ক্ষেত্রে যেরকম কালার টোন দেখতে পাই, সেটা কিন্তু ওই ডার্ক থিমটাকে রিপ্রেজেন্ট করে। এই গল্পটা যদি একটা ডার্ক শেডের গল্প হতো বা চরিত্রগুলো বা গল্পর প্লটটা যদি সেরকম হতো আমার কোনো প্রবলেম থাকতো না। এই গল্পটা একটা অন্যরকম বাঁধন, এবং পার্টিকুলার যেটা নাম সেন্ট্রাল ক্যারেক্টারের নাম নিয়ে সিনেমাটা, সেই চরিত্রটা কিন্তু বেসিক্যালি খুব একটা মানে ক্রেজি চরিত্র, মানে সে কিন্তু কমিক অ্যাঙ্গেল আছে তার মধ্যে, সে কমেডি করে, সে বিভিন্ন জিনিসে কখনো সিরিয়াস হয়ে যায়, তো সেক্ষেত্রে একটা জলি বা ক্রিস্পি কালার আমি দেখে
মানে স্যাটিসফাইড হতাম, কারণ আমার এটা মনে হয়েছে টেকনিক্যালি দিতে হবে বলে দেওয়া, এর মধ্যে কোনো রিসার্চ নেই বা জাস্ট লোকে এই কালারটা এখন চলছে তাই দিয়ে দিলাম। তো এইরকম টেকনিক্যাল লুপহোলস আছে। সেকেন্ড, এর স্ক্রিন প্লে নিয়ে যদি কথা বলি টেকনিক্যাল সে, তো স্ক্রিন প্লে বড্ড স্ট্রেচ মনে হয়েছে, মনে হয়েছে কোথাও গিয়ে গল্পটা অনেক ছোট হওয়ার দরকার, সেটাকে এত স্ট্রেচ করা হয়েছে যার জন্য খেই হারিয়ে যায়, আপনি কোথাও গিয়ে সেই যে এঙ্গেজিং মোমেন্টগুলো সেগুলো থেকেই হারিয়ে ফেলেন। এবং এই ধরনের গল্পে এটাই দরকার যে আপনি একটাও সিন মিস করতে আপনার ইচ্ছা করবে না, বিকজ গল্পটা এত ক্রিস্পি হবে, গল্পটার মধ্যে এত সাব লেয়ার থাকবে, লেয়ার থাকবে, এত ইউনিক কিছু থাকবে যেটাকে আপনাকে কন্টিনিউয়াস এঙ্গেজ করে রাখবে, কিন্তু এই গল্পটা সেটা করতেই ব্যর্থ। এবারে আসি আমি যদি পার্শ্ব চরিত্র বা অন্য চরিত্রে অভিনয়ের কথা, এখানে আরেকজনকে দেবাশিসকে আমরা দেখতে পাই একটা মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টারে। তো এই ক্যারেক্টারগুলো যখন আসবে, এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার যার আমরা কাজ দেখেছি, তার কোনো ভ্যালু অ্যাডিশন অবশ্যই থাকতে হবে এই সিরিজটার ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে, কিন্তু এই চরিত্রগুলোর এমন হয়ে যায় যে তাদের কিন্তু কোনো ভ্যালু অ্যাডিশন হয় না, রাদার এই চরিত্রগুলো এসে পড়ে মনে হয় যেন একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যেটা কোথাও গিয়ে সেই যে রিচ পয়েন্ট বা যে আলটিমেট উদ্দেশ্য সেটা কিন্তু ফুলফিল করতে পারে না। এখানে যদি আমি কথা বলি যে বিভিন্ন যে সাবলেয়ার বা প্লটগুলো ইউজ করা হয়েছে, সেগুলো শুধুমাত্র তার কোনো ক্লোজার না দিয়ে জাস্ট একটা দিতে হবে বলে টাচ করে বেরিয়ে যাওয়া, যেটাও কিন্তু সিনেমার যে মেন মোটো সেটাকে কোথাও গিয়ে এটা জাস্টিফাই বা ফুলফিল করতে পারে না। এবারে যদি আসি আমি যে সিনেমার সব থেকে ভাইটাল পয়েন্ট, যে আমি অডিয়েন্স কানেক্ট করছি এবং গল্পটা যেহেতু এই জনরা সেটা আমি লাস্ট পর্যন্ত কিভাবে মেনটেন করছি, তো গল্পের সাসপেন্স কিন্তু থ্রু আউট মেনটেন থাকে না, অনেক আগেই আপনি বুঝতে পেরে যাবেন সিনেমার কি হতে চলেছে, সিনেমার মোড় কি, যেটা কিন্তু এই সিনেমাটার সব থেকে ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়, এবং সত্যি বলতে সেটাই হয়েছে। লাস্টে যেটা কথা বলবো ডাইরেকশন নিয়ে, আমার মনে হয়েছে যে এই গল্পের ক্ষেত্রে ডাইরেকশন যেমনই হোক না কেন, জয়দীপ দার আমি কিছুদিন আগেই একটা কাজ নিয়ে খুব প্রশংসা করেছিলাম, এবং আমিও মনে করি যে এই জনরায় তিনি একদম করতে পারেন না তা নয়, তার এফআইআর নিয়ে আমি ভূয়সী প্রশংসা করেছি, আমার খুব ভালো লেগেছিল ফায়ার যখন আমি দেখেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে গল্পটা কিন্তু অন্য গল্প নেওয়া যেত বা অন্য গল্পের উপর কাজ করতে, এখানে গোড়ায় গলদ হয়ে দাঁড়িয়েছে গল্পটা, তাই এখানে ডাইরেক্টোরিয়াল প্রাসপেক্ট থেকেও আপনি সেরকম ভাবে কিছু বলতে পারবেন না যে তিনি কাজ করতে পারেননি। অবশ্যই তার অনেক ইম্প্রুভমেন্টের জায়গা ছিল, সে নিজে হয়তো অনেক কিছু করতে পারতেন বা অনেক জায়গায় তার নিজস্ব ক্যালিবার বা পোটেন্সিয়াল দেখানোর সুযোগ ছিল, এরকম অনেক জায়গা তৈরি হয়েছিল যেখানে কিন্তু ডাইরেক্টোরিয়াল প্রসপেক্টিভ আনার সুযোগ ছিল, কিন্তু সেই জায়গাতে তিনি আর গুছিয়ে আনতে পারেননি, এবং গল্পটা একটা শেষ পর্যন্ত একটা যে রকম ক্লোজার পাওয়ার দরকার ছিল বা যেরকম এন্ডিং রিচ করার দরকার ছিল সেই জায়গায় একদম পৌঁছাতে ব্যর্থ হয়। তো ওভারঅল যদি আমি কনক্লুশন এটাই আনি বা রিভিউটা এভাবেই শেষ করি, যে এটা বাংলা সিনেমা বা একেন বাবুর ইমোশন নিয়ে হয়তো হলে যাওয়া যেতে পারে, সেই জায়গায় ওয়ান টাইম ডিসেন্ট টু আজ অবশ্যই, কিন্তু সিনেমার যে একটা আলাদা মানে থিঙ্কিং ছিল, আমাদের একটা আলাদা এক্সপেকটেশন ছিল, সেটা কোনোভাবেই পূরণ করতে পারে না। আমার ছিল এই রিভিউ, আপনারা যদি সিনেমাটা দেখেন তো অবশ্যই আপনাদের আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা সহমত, এবং আপনাদের কোথায় কোথায় কি মনে হয়েছে সেটাও জানতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।